এই জন্য চালের কেজি এত আচ্ছা প্রথমে নাতি পরিচয় নাতি আমার নাম গুধা আমি মোহাম্মদ আমির হামজা পুরি পড়ছি রাজশাহী সরকারি মডেল স্টুডেন্ট কলেজে আচ্ছা আমার পাশে আছে হ্যাঁ ঘটক নামটু ঘটক আচ্ছা নামটা তুফান ঘটক আচ্ছা ঘটকের পরিচয়টা আমরা একটু জানতে চাই ঘটক স্যার আমার নাম মোহাম্মদ দলম স্যার রাখেন ছিল আমি কলেজ ঘর স্কুলে কারো যদি বিয়ে করার ইচ্ছা হয় তাহলে আমাকে এখানে বলতে পারেন বিয়েটা করে দিচ্ছি পরিবেশ আছে খাওয়া দাওয়া হয়েছে কাজী আছে আর লাগে কি কন্যার তো অভাব নাই আচ্ছা বাহ 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 এটা চেনা যায় না 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 সব ঠিকঠাক পরীক্ষার্থী আপা একটা কথা বলে গেছেন যে রাধে সে চুলো বাঁধে পড়তে যে হয়নি প্রাইভেট পড়ার চাপ পারিনি ওরা এরই মাঝে সময় বের করেছে রিহার্সাল দিয়েছে আমার নতুন বাসায় গেছে এখানে এসছে একাধিকবার ওরা স্ক্রিপ্ট মুখস্থ করেছে সো আমরা খুব সাইলেন্টলি ওদের এটা উপভোগ করি পজিশন নিন ঘটক লুঙ্গি টাইট করতে গেল আচ্ছা বাই চান্স যদি কোনো অসতর্কতামূলক দুর্ঘটনা ঘটে আমরা চোখ বন্ধ করে নেব নিজ দায়িত্বে ঠিক আছে আচ্ছা এই দড়ি তড়ি আছে আচ্ছা টেক পজিশনস আমরা একটু সাইলেন্ট থাকলে ওদেরটা এনজয় করতে পারবো ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তো আমি আজকে এসেছি এই অনুষ্ঠানে একটা আবেদন নিয়ে আবেদনটা হচ্ছে আমি গানে গানে শোনাচ্ছি শুনো জুয়েল নানা আর নয়ার নানি করো আমার আবেদন খানি আর বিহা দিও না তাই না আমার নানা নানি কোনটা থেকে ডাকছো গো গলা খানটা চিনা চিনা লাগছে আমারই মানুষ তো কোনটা গো সামনে আছো কই ও তুমি তুমি এটা কি করছো এ তুই কহা আমি নালে চাপানগঞ্জ থেকে আইছে রাজশাহী দেশে বিয়ে করে সেটল হয়ে গেছি এখন তুই কহা রাজশাহী চাপানগঞ্জ বিয়ে করতে পারিস নি গ্রামে তো দেখুন যে তোর নানা মেলা বহু খুশিতে খুঁজছে তোকে বিয়ে দিবে না তুই রাজ চাপানগঞ্জ থেকে রাজশাহী দেশে কি করছিস না জিনা লাগছে আমারই মানুষ তো কোন থেকে সামনে এসো কই ও তুমি তুমি এসে কি করছো আগে তুই কহা তুই এটা কি করছিস আমি নাইলে রাত চাপের নদী থেকে আসে তার চেয়ে বিয়া করে একটা সেটেল হয়ে গেল তুই তো তোর নানা তো মেলা বহু খুঁজলো তুই বিয়া করবি করবি নানি রাজি হলো কিন্তু তোর নানা রাজি হলো না তুই চাপের নদী থেকে আসে রাত চেয়ে কি করতে খাটি কাজ এটা কহ তো আরে আর কইব না আজ পাঁচ বছর থেকে নানাকে করছি নানা বিয়া দাও বিয়া দাও বিয়া দাও নানা পাঁচ বছর থেকে আমাকে ঘুরে নিয়ে বেড়েছে এর লাগে তো চাপাই ছেড়ে চলে এলো তোমার কি রাজশাহীতে তো রাজশাহীতে এসে আমার শান্তি নাই খালি বেটি ছেলেতে খালি আমাকে জ্বালাইছে ও তুমি বেটি ছেলের কাছে এত পছন্দ হয়ে গেছে তোমাকে বেটি ছেলে জ্বালাচ্ছে না তুমি বেটি ছেলেকে জ্বালাচ্ছ যে কথা হলো হারাচ্ছে না হিম পেজের একটা অনুষ্ঠানে এখানে দেখো মেলা সুন্দর সুন্দর বেটি বেটি ছেলে আছে সাথে শাস্ত্রীয় পিড়ি বাবা তাকে পছন্দ হয় সেটা কহ আমি যে বিয়েটা ঠিক করে আসি
মজা করে কইলো আমি একলা গলিব না একলা হচ্ছে মেলা মডার্ন একলা গলিলে খালি পকেট থেকে টাকা বাহির করে করে ব্যবহার টাকা শেষ করে দিব একদম ঠিক আছে কি আমি মনে করলাম আচ্ছা বলুন থেকে সে মনে করলো যে বিয়া করব বিয়া করে হাম শ্বশুর বাড়ি থেকে মেলা কিছু জিনিস পাতি দিবে আর ওখানে তো দেখ যে খাতা দেওয়ার বদলে নিয়ে নিয়েছে হার কাছ থেকে মনে করো বিয়া তো করেছি হার পকেটে তো যা ছিল সব ফকির বানিয়ে দিল আমি মনে করো হার বহুত ছিল কলকাতার রচনা বেনার যে আমি শুধু কুসুন্দি পড়ব আর গ্রামে তো মেলা সম্পত্তি ছিল আর গাড়ি ছিল বাপের মেলা বাড়ি গাড়ি ছিল কিন্তু বিয়ে করার পর হার হয়ে গেছে পকেট পকেট ফাঁকা দিয়ে এখন আমি হয়ে গেছি ফকির বানাচ্ছি তুমি আমাকে যতই বিহার অপকারিতা কহো বিহার আমি করেই ছাড়বো তোর বিহার আছে তো না হয় তখন কি করবি আর দরকার হলে রোহিঙ্গা ক্যাম্পে যা থাকবো বছর থেকে তোমার বিহার করার মনোদ হইল না তুমি রাজশাহী থেকে চাপানগ থেকে রাজশাহী এলা এখানে এসে বউ ভিড়া বাস তোমার কেন তোমার নানাকে ওখানে যে বউ ঠিক খেলে পয়সা আছে আরে না আরে না বাড়ির পাঞ্জরে একটা বেটি ছেলে থাকে যখনই আমি বাড়ির পাশে হাঁটে যাই আমাকে দেখে এমনি করে করে এর মানে কি তুই বুঝিস মানে 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 যে হারা কি আর আমি যখন টেলিভিশন দেখতাম না টিভি সিনেমাতে তো ওটাকে ভালোবাসা কয় হবে গুধা ভালোবাসা এই ভালোবাসা এইটা বুঝিস না দেখা সাইডে এরা সামনে যারা বসে আছে এরা তো খ্যাপা করবে করবে আমিও খ্যাপা করব তোকে আমি একটা ছুরি নেব সে হবে আমার জানে জাম কই যে রাত খান পারে না খান মগজে তিন হওয়া আমি আমার নানাকে রাজি তো করাতে পারিনি নানিকে রাজি করাতে পেরেছিল এখন নানিকে কিভাবে রাজি করাচ্ছি শোনো কবছি গানে খালি ওরে নানি আমার দিবে বিহা নানা দিবে না ওরে নানি আমার দিবে বিহা নানা দিবে না বিহার কথা মনে হলে দাঙা ঢুকে না বাইরে বিহার কথা মনে হলে দাঙা ঢুকে না সঙ্গী সাথী ছিল যারা এক ছেলের বাপ হইল তারা আরে সবার বিহা হইয়া গেল আমার হইল না বিহার কথা মনে হলে দানা ঢুকে না ভাই রে বিহার কথা মনে হলে দানা ঢুকে না এটা তো ছিল তোমার নানির কথা এখন তোমার নানা কি হয়েছে সেটা বলো নানা কেনা বিহা দিতে চাই না কইছি বয়সের চাপ জিরেছে তাই তো আমার বিহার কথা মনে পড়েছে পেঁয়াজের দাম বেড়েছে মানুষটাকে কাম্পি করেছে তাই তো আমার বিহার কথা মনে করেছে পেঁয়াজের দাম বেড়েছে তাই তো বোকা নানা বিহার তারুকে মারা গেলে ওকে দাম দিয়ে বিহা মানে হলো বিবাহ বিপদ বাড়ানো হলো বুঝে গেছি বিহা বিশ কত আর তোর তো আর কত জ্বালান জ্বালানি দিই হাকে আমি বুড়া দিবাই একা একটা ঘাস কেটে বেড়াচ্ছি গরুকে খাইতে দিছি আর তুই গুনে গুনে কি করে বেড়াচ্ছিস তোকে তো কোনো কাম হবে কেন আমাকে তা কাম হবে না কালকে আমি একটা মদের কাম করে লেছি যে না কালকে সকালে ভোরের বেলা আমি নুন পাচ্ছি না আর ছোট নানি আমাকে গোতা মেরে উঠতে দেখছি যে বকরিটাকে মাঠে বাঁধতে দেয় আমি বকরিটাকে দিয়ে এক মজা খাল ফিরে বাঁধতে থেকে চলে এসছি আরে শোনো পুরা কথা দিয়া তখন বিকেল আমার নানি আমাকে কইছে যে বকরিটা নিয়ে আমি কইছি নানি তুমি আমার সাথে এরকম বেইমানি করতে পারলে তুমি তো আমাকে সকালে কইছে যে পুইতা দে চলে হ্যাঁ পুইতা দে চলে এসছি বকরিকে মায়া থাকে বকরি তো মরে গেছে এখন আমাকে কি কইছো বিয়ে লাগি তোর সংসারের দশা আর তুই কোনে কোনে গান গায় বাড়াছিস দিন নাই রাত নাই ছবি দেখা বাড়াছিস তো তোকে ই হবে তোকে দিয়ে ইয়ে লাগি তো খালি মানুষ করলো এনা আমি কে আগে গরু ছাগল ছিল যে আমাকে মানুষ দিলে তুই তোকে তুই কি করে বাড়াছিস দিকে দিক আমার হোস ঠিকই আছে এটা চাপাই নয় এটা হচ্ছে নাইস প্রাইভেট হোমের একটা অনুষ্ঠান এই হোম মানে শুনেছি তো ঘর তো এটা ঘর না কি রে ভাই হ্যাঁ জি না না এটা ঘর এখানে হার গে জুয়েল নানা পড়াই ও ধরে হবে না মানে সব বড় তো পয়সা হবে রে ওই যে হ্যাঁ তো আমি জানো না কারণ ওই যে আগে অফিসের হাওয়া উনি যে বড় সিদ্ধি শোনা করে কেটে রে ও তাই না কি জানা না তো আমি দেখে গানে গানে কইছি এখানে কি হয় শুনো
আজকে এই অনুষ্ঠানে এসে ওহে নানা আনন্দেতে ভেজে আগে মথারা হে নানা গুন্ডা তুইয়া গুন্ডা কইবি ভাবে কিছু পাচ্ছি নে হে নানা গুন্ডা তুইয়া গুন্ডা কইবি ভাবে কিছু পাচ্ছি নে আজকে বিয়ের অনুষ্ঠানে এসে আনন্দেতে ভেজে আগে মথারা এখানে একই ছাদের তলে সবাই বসে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার আবার কেউ মাস্টার হয় জি না না তো তাহলে এই তো তো হুঁশকার কথা বলি এই যে বসে কথা কই আমার হুঁশ ঠিকই আছে না না এখানে যারা বসে আছে সব আমারই পক্ষের লোক যেহেতু জানে এখনই যদি বিয়া শাদী লাগে যায় গুথার বিয়া রাখে দেবে আসলে জানা রে খাই না তোমরা তো গাই একটা বিয়া আগে ছাড়া কেন হয় না জানো আজ পাঁচ বছর থেকে প্রতিষ্ঠান এভাবে চালিয়ে গেছে হ্যাঁ জি নানা তো শুনো তো এখানে তুই গান ধর লাগি আমার বাবার সামনে চাঁদ পালি কি করে কি রে আমি যেমন তেমন শিল্পী নাকি যদি মনে করো বাংলাদেশে কোনো শিল্পী আছে এ পারে গুথা দে ও পারে মান্না দে তাও কিছুদিন আগে মরে গেছে তাই সব দায় দায়িত্ব আমার ঘরে পড়ে গেছে এত বড় শিল্পী হয়ে গেছিল গুণ্ডে গেছিল না কাইটা গুণ্ডে গেছিল মানে ব্যাংকক গেছিল যে না না পপ পপ এটা ঘরে গুণ্ডে গেছে পপ পপ না এটা হচ্ছে ব্যাংকক থাইল্যান্ড থাইল্যান্ড তাই হলো কি হলো কথা বলি গান কি দিয়া ধরো চোখ বন্ধে কাম ধরেছি ভাব ছেলে লোক একটু পরে চোখ খেলে দেখছি একটা মানুষ নয় একটা মানুষ খালি সাদা গা দাঁড়িয়ে আছে বৃষ্টি হচ্ছিল তো তাই তো ওই মানুষটাকে আমি কইছি তুমি আমার গানের মর্ম বুঝতে পাচ্ছ ওই আমাকে আবার দাঁড়িয়ে যায় ভেঙে কইছি যে তুমি যেটা ভাবছো ওইটা লয় এত বড় শিল্পী তুমি লয় যে মাইক্রোফোনে কথা কইছো ওই মাইক্রোফোনটা আমার আমি লেভার লেগা বসে আছি না তা আমিও ফিরে যেত তোমাকে এখনো ভালোবাসি তোমার জন্য কুরবানি দিয়েছি বাড়ির গাভীর খাসি মাঝারি শুনবে মাঝারি কব মাঝারি আধুনিক দিলে ও কৌছি শুনো আশার শ্রাবণ মানে না তো ঝড় 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 ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে আশার শ্রাবণ মানে না তো মন ঝড় 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 ঝরেছে তো এটা তো প্যারা নিলে তো একটা এবার একটা রবীন্দ্র গীত গা শোনা রবীন্দ্র গীত শোনো আশার শ্রাবণ মানে না তো মন ঝড় 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 ঝরেছে আশার শ্রাবণ মানে না তো মন ঝড় 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 ঝরেছে মানে না তো মন কীর্তন শোনো তাহলে ওরে আশার শ্রাবণ মানে না তোমন ঝড় 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 ঝরিছে ও আশার শ্রাবণ তোর গানের তাল শুনলো সবই তো ঠিক আছে এটা বুঝলু
kali yakta kotha bujhte parbo na je yakta gane sob gane yaktai gane kotha yeut lagbe to ki asha shramone to bihe chhare na naki tui asha shramone bihe chhare na chupo je na amar punji to otuku ni go bhaiye jar lagche pater moto lagche pater moto lagche mana korbo eta kohite বললে পাঁচ কিলো বিনোদনের জায়গা খেলাবিলা আসবে গল্প গুজব করবে আনন্দ করবে মাপের জায়গায় যার ঘে প্রেমিক প্রেমিকা আছে তার ঘে লাগে পার খুব মজার জায়গা আমার মতো হত ফাঁকার লাগে পার মজার জায়গা লয় মানে কোন কথা হলো যে তুই ফেরে এই এটা তোর পাঁচটা দিবস করলে আজকে হলো কি জানো আজকে হলো বিশ্ব হুরাহুরি দিবস 14 ফেব্রুয়ারি সকালে যে দেখি খালি গুজরা জরা কবিতার পয়সা আছে আমি সুবর মত দিয়া তখন আমি কইছি আমার নানা তো আমার প্রেমিকার সাথে আমাকে মিললে দিলে না তো আজকে এর আগে গল্প গালে শুনবো দিয়া ধরো আস্তে আস্তে যে কাছে রাহতে বসে গেছি বসে গেছি কাছে রাহতে না কি শুনলি তুই দেব কাছে রাহতে বসে গেছি তখন প্রেমিক আবার প্রেমিকার ঘাড়ে মাথা দিয়া আছে ইস দেয়া শুনো প্রেমিকটা কি করছে জানো বলছে শ্রাবন্তি জানো এই যে আমি তোমার ঘরে মাথা দিয়ে আছি তোমার সাথে কথা বলছি মনে হচ্ছে পুরো বিশ্ব জায়গা দেখতে পাচ্ছি ওদিকে আবার একটা বেটা ছেলে মানে বুড়া মানুষ বাবাজি এরকম করে হেঁটে দিয়েছিল ওকে কথা শুনে খারাপ হয়েছে দিয়া আবার তিন দিন ধরে গরু ধীরে মেরেছে গরু ধীরে পাইনি হ্যাঁ দিয়া তখন প্রেমিকার এসে হাত দিয়েছে বলছে বাপ আজ তিন দিন থেকে গরু ঢেলে ফেলেছি বাপ এই যে তুই কহলি তুই পুরো বিশ্বটাকে দেখতে পাচ্ছ তো কথা তো কোন কর্নারে যে আমার গরুটা হারাইছে দিয়া তখন প্রেমিকটা আবার আশ্চর্য হয়েছে যে কইছে রোমান্টিক প্রেমের ভিতরে আমার গরু কোন ঠেল আর বুড়া মানুষ তো রাগান একটু বেশি হয় তার উপরে গরু হেঁটে গেছে যে মাথায় রাগ উঠে আছে দিয়া কইছে আবে কহিলে কহে না তোকে থেকে মাথা কথা নিজে মাথা থেকে দেখে লিবো কোনটা আছে দেখো না 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 ঘর মাথা ছিল বিশ্ব দেখা যাইছে না না কথা এগুলো কথা ভাই গেলে মিথ্যা কথা এগুলো শুনতে হয় যদি নাম্বারে কল না যায় তাহলে সিম কোম্পানির নানা নানি এমনি ও আসলে আর না না ওগুলা কথা সব ছাড়ো তাহলে বিহেটা কখন দিবা কখন আমার